Hello, nurse. How are you doing today? Hope that you all are fit and fine. তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইওআর। সো হোয়াট ইজ ইওআর এবং ইওআর এর কাজটা কি, এটা ক্রাইটেরিয়াটা কি, কারা ইওআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ইওআরটা আসলে কাদের জন্য হচ্ছে আপনার ফিট ফর। ওকে, তো এখন আমি যে ইওআর এর বিষয়ে সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো আসলে আমি জাস্ট একটু ব্রেক ডাউন করবো যে আসলে ইউআর বিষয়টা আসলে কি। ইউআর বিষয়টা হইতেছে যে আপনার আপনার যে রিমার্ক, যে আপনি যে স্কোরটা পেয়েছেন সেই স্কোরে আপনি স্যাটিসফাইড না, বাট আপনি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করেন, সেই জন্য আপনি কী করলেন যে আপনি চ্যালেঞ্জ করতেছেন যে ব্রিটিশ কাউন্সিলের ওইখানে আপনি চ্যালেঞ্জ করলেন যে না আমি তার চেয়ে ভালো স্কোর পাবো। তো সেক্ষেত্রে আপনাকে ইউআরে যেতে হবে। তো এখন আমি জাস্ট আপনি একটু একটু জাস্ট ব্রেক ডাউন করতেছি, লাইক আপনি লিসনিংয়ে পাইলেন 7, রিডিংয়ে পাইলেন 7, অ্যান্ড রাইটিংয়ে পাইলেন ধরুন হচ্ছে 6, স্পিকিংয়ে পাইলেন আপনার 7.5। সো দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আপনি ভাবতেছেন যে না আমার রাইটিংটাতে আমার মনের মতন আসে নাই, বাট আমি রাইটিং আরও ভালো কিছু পাওয়ার আশা করি, ডিজার্ভ করে লাইক 6.5 to 7 আমি পেতে পারি, বা এই ধরনের আমার নিজের মধ্যে একটা কনফিডেন্ট লেভেল আছে। সো সেক্ষেত্রে আমি ইউআর এর জন্য অ্যাপ্লাই করতে পারি, যেহেতু আমার কনফিডেন্ট লেভেলটা হাই, সো সেক্ষেত্রে করতে পারি। বাট এখানে কিছু বিষয় আছে। সো ইউআর এর জন্য আপনার যে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি যারা অ্যাপ্লাই করবেন, সো তাদের বিষয়গুলো আমি একটু জাস্ট ব্রেকডাউন না করলে করাটা জরুরি। আচ্ছা, সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে আপনার অ্যাকচুয়ালি লিসেনিং এবং হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে যে আপনাদের আসলে মার্কগুলো চেঞ্জ হয় না, সেটা আপনার কোনো সম্ভাবনা আমি দেখি না। যে অ্যাকচুয়ালি লিসেনিং এবং রিডিং হচ্ছে আপনি যা লিখছেন সেটার ভিত্তিতে কিন্তু আপনার মার্কিংটা হয়। সো সেক্ষেত্রে আসলে এক্সামিনারের যে তার যে ভুলগুলো আছে বা উনি যে মার্কিংটা প্রপারলি করতে পারেন না সেটা কিন্তু জাজ হয় না। স্পেশালি আই এম জাস্ট টকিং অ্যাবাউট লিসেনিং অ্যান্ড দ্য রিডিং সেকশন অর দ্য মডিউল। বাট ইফ আই টক অ্যাবাউট রাইটিং অ্যান্ড স্পিকিং, তো এই দুইটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার কী হয় যে সামটাইমস আপনার মার্কটা কী হতে পারে যে আপ ডাউন করতে পারে। দ্যাট মিনস আপনি ধরে নিচ্ছেন যে রাইটিংয়ে 6 পাইলেন, সো সেটা 6.5 to 7 ইনক্রিজ হতে পারে। স্পিকিংয়ের ক্ষেত্রেও সেম, সো আপনি দেখলেন যে আপনি ডিজার্ভ করতেছেন 7.5 বা 7, আপনি পেয়ে গেছেন ধরুন 6। তো সেক্ষেত্রে আপনি ভাবতেছেন যে না আমি ভালো এর চেয়ে ভালো কিছু পাবো, যেমন আপনি 6.5 তো সরি যে 7 আপনি পাওয়ার ডিজার্ভ করতেছেন বাট সেটা পান নাই, সেক্ষেত্রে আপনি ইউরে যেতে পারেন। ওকে, সো এখানে যেটা হয় যে ইউআর যখন করবেন তখন আপনি চারটার জন্যই করবেন। কেউ আসলে দেখা যাচ্ছে অনেক সময় যে লিসেনিংয়ের জন্য করে বা রিডিংয়ের জন্য করে, না কখনো লিসেনিং রিডিংয়ে আপনি চ্যালেঞ্জ করে আপনি কখনোই স্কোর পারবে না, কারণ আপনি যেটা লিখছেন সেটাই আপনি পেয়েছেন। বাট একটা কথা আছে যে যদি আপনার রাইটিং এবং হচ্ছে যে স্পিকিংয়ের ক্ষেত্রে যদি আপনি ইউর জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেখানে আপনি স্কোর বাড়ার একটা পসিবিলিটি থাকে, যদি আপনি বাকি দুটাতে যান তাহলে কিন্তু থাকবে না। সো সেক্ষেত্রে আপনি চারটার জন্যই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সো সেটা আপনার যদি আপনার মনে হয় যে আপনি লিসেনিংয়ে কম পাইছেন বা রিডিংয়ে কম পাইছেন, সো সেটার জন্য বাড়বেন না, বাট আপনি যদিও করতে চান তাহলে চারটার জন্যই করবেন, তাহলে বাড়ার পসিবিলিটি আছে। আচ্ছা, এখন আমি আসি যে আপনার কখন হচ্ছে যে আপনার ইউআর অ্যাপ্লাই করা উচিত বা কোন ডিউরেশনটা কী, এটার কত টাকা খরচ হয় বা আপনার মার্কিং ক্রাইটেরিয়া কীভাবে করে সেটা আমি এখন জাস্ট ব্রেকডাউন করতেছি। প্রথমত হচ্ছে আপনার যখন আপনি পরীক্ষায় বসবেন, অ্যাজ পরীক্ষা বসতে গেলে দেখা যাচ্ছে আপনি যখন আপনার প্রথমত হচ্ছে আপনার স্পিকিংটা হয়ে যায়। সো স্পিকিংটা হওয়ার পর কখন স্পিকিং আগে হয় কখনো পরে হয়, বাট আপনার যে তিনটা পরীক্ষা এক্সাম হয় তিনটা পরীক্ষা যখন একসাথে হয় লাইক আপনার স্পিকিং লিসেনিং অ্যান্ড রিডিং সেকশন তিনটা যখন হয় ওই দিন থেকে আপনার 6 সপ্তাহের মধ্যে আপনার হচ্ছে ইউআর অ্যাপ্লাই করতে হয়। দ্যাট মিনস আপনার 1 সপ্তাহ থেকে 14 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। দ্যাট মিনস যদি আমি বলি রেজাল্ট পাবলিশ হওয়ার 1 মাসের মধ্যে, আমি সহজভাবে বলতে চাই তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার 1 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এখন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে যে ফিটা প্রদান করতে হয় সেটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট $90 থেকে $130 পর্যন্ত। তো এখানে একটা বিষয় আছে, যদি আপনি অ্যাপ্লাই করলেন চ্যালেঞ্জ করলেন ঠিকই, কিন্তু যদি আপনার যদি
স্কোর আগেরটাই থেকে যায় তাহলে কিন্তু আপনি রিফান্ড পাবেন না। দ্যাট মিন্স যে টাকাটা আপনি ঢেলেছেন ওই টাকাটা পাবেন না। বাট যদি আপনার কি হয়, আপনি চ্যালেঞ্জ করছেন যে না আমি স্কোর আমার বাড়বি, যদি আপনি স্কোর বাড়ে তাহলে কিন্তু আপনি এই যে আপনি যে টাকাটা জমা দিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। এখন আসি যে আপনার যে খাতাটা, লাইক হচ্ছে আমি রাইটিংয়ের কথাটাই বলতেছি যে না, রাইটিংয়ে আপনার খাতাটা একজন এক্সামিনার কাটলো, তখন আপনি এই চ্যালেঞ্জ করার পরে এই খাতাটা কিন্তু আরেকজনের কাছে দেওয়া হবে, নতুন একজন এক্সপিরিয়েন্স টিচারের কাছে দেওয়া হবে। যে নতুন যে আপনার এক্সামিনার আছে সে কিন্তু আপনার প্রিভিয়াস আপনি কত পাইছেন সেটা কিন্তু সে জানবে না। সো দেখা যাবে যে আপনার সে যে মার্কটা দিছে সেই মার্কের সাথে যদি প্রিভিয়াস টিচারের মার্কের যদি সেম হয় তাহলে আপনার স্কোর মানে যেটা আছে সেটাই থেকে যাবে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে না, আপনার যে এক্সপিরিয়েন্স টিচার আছে, যে চ্যালেঞ্জের জন্য যে টিচারের কাছে খাতাটা দেওয়া হয়েছে, উনি দেখেছে না, উনি দেখলো যে না আপনি সিক্স না, আপনি এখানে 6.5 পান, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে আপনার স্কোরটা বাড়বে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আসলে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যারা আইএলটিএস দিয়েছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, অনেকে অনেকবার দেয়, 4, 5, 3, 2 এরকম দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এই ধরনের প্রবলেমে পড়ে যে তার, বিশেষ করে যদি আমি জেনারেল ক্যান্ডিডেটের কথা বলি, তাদের দেখা যাচ্ছে 80% পাওয়ার কথা, ঠিক আছে, তার একটা হলে তো আরেকটা হয় না। তো সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ডিফিকাল্টিসের মধ্যে পড়ে। সো মাঝে মধ্যে হচ্ছে কি, স্টুডেন্টরা আসলে অ্যাকচুয়ালি অনেক সময় ডিপ্রাইভড হয়, লাইক তাদের যে স্কোরগুলো, অনেক সময় স্কোরগুলো আসলে যেহেতু আপনার হিউম্যান বিং মানুষ তো হিউম্যান এরর থাকতে পারে, অনেক সময় হচ্ছে আপনার টিচার হতে পারে বা এক্সামিনার ভুল করে আপনার মার্কস ডিটেক্ট করতে পারে, ভুলবশত হতে পারে, ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় না কেউ দিবে, হয়তো ভুলবশত অনেক সময় দেখা যায় যে আপনার মার্কগুলো হচ্ছে মানে উলটপালট হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা ওভার কনফিডেন্ট শুধুমাত্র তারাই হচ্ছে ইউরের জন্য অ্যাপ্লাই করবেন। সো ইউরের জন্য অ্যাপ্লাই করলে আপনার স্কোরটা বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, তো এখন আসে আপনি স্কোরটা কখন পাবেন, মানে দেখা যাচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার অ্যাপ্রক্সিমেট 6 উইকস, তো 6 উইকের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা দেওয়ার প্রসেস মানে দিয়ে দিবে, অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিবে। বাট প্র্যাকটিক্যালি যেটা হয় আপনার 4-5 দিনের মধ্যে বা 3-4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ওরা দিয়ে দিই রেজাল্টটা, ঠিক আছে, আপনার যদি চেঞ্জ হোক আর না হোক। ওকে, সো এটা অ্যাকচুয়ালি মানে বিষয় আমার যে ইওয়ার্ডটা আসলে এভাবে আপনার হচ্ছে যে মেনটেন করা হয়। যদি আপনার মনে হয় যে স্কোর বাড়বে মনে হয় তখন আপনি ইওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সো ফার্দার টাইম আমি দেখাবো যে আপনি ইওয়ার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো। এখন ভিডিওটা আমি এত লং করতে চাচ্ছি না, সো এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। সো নেক্সট টাইম আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন অর নিউ টপিক। সো টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।